জি হাদিস শরীফে এসেছে যে রমাদান মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে অথবা অন্য বর্ণনায় মারাদাতুস শায়াতিন শয়তানদের ভিতরে যারা সবচেয়ে বেশি অবাধ্য তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তো এটারই বাস্তবতা হলো যে বা 11 মাস যাদেরকে আমরা নানাবিধ অন্যায়ের দিকে ধাবিত দেখি, অনেকে রমাদান মাসে সিয়াম পালন শুরু করেন, তাদের ভিতরে ভালো একটা আবেগ তৈরি হয়। তবে মানুষ তো শুধু শয়তানের কারণে অন্যায় করে না, কোরআন এবং সুন্নার আলোকে আমরা দেখি মানুষ শয়তান মানুষকে অন্যায়ের কিছু প্ররোচনা দেয়, কিন্তু মানুষ নিজের প্রকৃতির কারণে প্রকৃতির ভিতর থেকেও অন্যায় করে। তার প্রকৃতি তাকে অন্যায়ের পথে ডাকে, মানবীয় প্রাকৃতিক দুর্বলতা তাকে অন্যায়ের পথে নিয়ে যায়, তার রাগ ক্রোধ এগুলো তাকে অনেক সময় ভালো মানুষকেও অন্যায় ফেলে দেয়, কাজে এগুলো তো আর বন্ধ করা হয় না। এই জন্য আমাদের প্রকৃতি, মানবীয় স্বভাব, ভুলভ্রান্তি, রাগ ক্রোধ হিংসা বিভিন্ন কারণে আমরা পাপে নিপতিত হতে থাকি। তো পাপে পড়ার প্রেরণার একটা দরজা বন্ধ হয়ে যায়, যে কারণে আমরা বাস্তবেও দেখি রমাদান মাসে মানুষের অন্যায়ের প্রবণতা অনেক কমে যায়।